ত্রিপুরার ইতিহাসে এক অভূতপূর্ব নির্বাচন এবার সংগঠিত হয়েছে, যার জেরে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে সক্ষম হবে বিজেপি। শুক্রবার সরকারি কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তিনি জানান, 2018 সালে বিজেপি সরকার গঠনের পর থেকে যেভাবে পরিবর্তনের ধারা অব্যাহত রয়েছে তা বৃহস্পতিবার ভোট গ্রহণের মাধ্যমে স্পষ্ট হয়েছে। ত্রিপুরা রাজ্যের ইতিহাসে প্রথম এত সুষ্ঠুভাবে নির্বাচন প্রক্রিয়া হয়েছে। তবে এই নির্বাচনে দু একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া প্রত্যেক নাগরিক যেভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন এর জন্য রাজ্যের সমস্ত অংশের মানুষকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী। নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য নির্বাচন কমিশন, আরক্ষা দপ্তর ও অন্যান্য দপ্তরগুলিকে মুখ্যমন্ত্রী ধন্যবাদ জানান। বিরোধীরা বারবার সায়েন্টিফিক রেগিং এর অভিযোগ তুলত, কিন্তু সায়েন্টিফিক রেগিং ছাড়াও প্রকৃত অর্থে যে নির্বাচন হতে পারে তা এবারের নির্বাচনের মাধ্যমে স্পষ্ট হয়ে গেছে। এই ধারা যাতে আগামী দিনে অব্যাহত থাকে তার জন্য সকলের সহযোগিতা কামনা করেন মুখ্যমন্ত্রী। রাজ্যের শান্তি সম্প্রীতি অক্ষুণ্ণ রাখতে সকল অংশের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। সবাইকে নমস্কার, প্রিয় মিডিয়া বন্ধুরা, আপনারা সবাই জানেন যে গতকাল 2023-এর যে বিধানসভার ইলেকশন এখানে হয়ে গেল, সেই ইলেকশন অভূতপূর্ণ একটা ইলেকশন ত্রিপুরার ইতিহাসে এই প্রথমবার এখানে হয়ে গেল। তো এই ইলেকশন আমরা বারবার বলছি, এই সরকার এখানে আসার পর যেভাবে একটা পরিবর্তনের ধারা এখানে হয়ে চলছিল সেটা কিন্তু কালকে আমরা পরিলক্ষিত হয়েছে। এবং ত্রিপুরার ইতিহাসে প্রথম এত সুন্দরভাবে একটা নির্বাচন প্রক্রিয়া এখানে হয়ে গেছে, এবং এই নির্বাচনে দু একটা বিক্ষিপ্ত ঘটনা ছাড়া সমস্ত ত্রিপুরাবাসী যেভাবে তাদের যে ভোটাধিকার প্রয়োগ ওনারা করতে পেরেছেন, এর জন্য আমি সমস্ত যারা ত্রিপুরাবাসীরা আছেন তাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। পাশাপাশি যারা এই ইলেকশনকে, যাদের মাধ্যমে ইলেকশন সংগঠিত হয়েছে, ইলেকশন কমিশন এবং আরক্ষা দপ্তর এবং অন্যান্য যারা এর সাথে যুক্ত সবাইকে আমি ধন্যবাদ দিচ্ছি। কিছু রাজনৈতিক দল রাজ্যের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে, কিন্তু তাদের উদ্দেশ্য সফল হয়নি। বিরোধীদের উস্কানিমূলক চক্রান্তের ফাঁদে কোনো অবস্থাতেই দলীয় কার্যকর্তাদের পা দিলে চলবে না, বিজেপিও একই কাজ করলে হবে না। মানুষ এই সংস্কৃতি পছন্দ করে না, বহু জায়গায় বিজেপি কর্মীরা আক্রান্ত হচ্ছেন। আইনের দ্বারস্থ হয়েছে বিজেপি, আইন নিজের হাতে তুলে নেবেন না বিজেপি কার্যকর্তারা। তেপরা মাথা একই সংস্কৃতিতে বিশ্বাসী, তাদের সুপ্রিমো এক কথা বলে নেতৃত্ব ও কর্মীরা ভিন্ন পথে চলে। নির্বাচনের পর থেকে তার প্রমাণ মিলছে। কমিশনের গোচরে সমস্ত বিষয় নেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। সমস্ত কিছু বিবেচনা করেই পূর্ণ নির্বাচনের বিষয়গুলি নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। একইভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে সক্ষম হবে বিজেপি, এই ক্ষেত্রে অন্য কোনো বিকল্প কিছু বিজেপি চিন্তা করবে না বলে স্পষ্ট জানিয়ে দেন মুখ্যমন্ত্রী। দেখুন, আমি বারবার আবার বলছি যে আপনারা আগেও দেখেছেন ইলেকশন কিভাবে এখানে হতো, সেই তুলনায় উইদাউট রেগিং এখানে প্রায়শ বিরোধীরা বলেছে গতবারও কয়েকটা বিষয়ে যে ছাপ্পা ভোট ছাপ্পা ভোট, এবার তো কোথাও সেই ধরনের আপনার নিজেরাও দেখতে পাননি, ওনারাও বলেননি, ওনারাও কিন্তু ধন্যবাদ দিয়েছে। তো এখানে ইভিএম ছিন যে বিষয়টা বলছেন আমিও শুনেছি, কিন্তু এরকম আমার কাছে কোনো কনফার্ম নেই, কিন্তু ভোট খুব শান্তিপূর্ণভাবে হয়েছে সেটা কিন্তু আপনারাও দেখেছেন। দেখুন, ওরা তো কংগ্রেস সিপিএম এগুলো তো সন্ত্রাস পার্টি, সত্যি বলতে গিয়ে ওরা দুয়ে মিলে চেষ্টা করেছে ইনস্টিগেট করার, ওরা সন্ত্রাসের মাধ্যমেই ক্ষমতায় থাকতে চায় এবং এই কালচার থেকে আমরা বেরোতে চাই। এই কারণেই কিন্তু আমি যেটা বললাম যে পরিবর্তন একটা হয়েছে গত যে এর আগে ইলেকশন ছিল তার থেকে, মানে অদ্ভুত একটা বলবো যে সুন্দর একটা পরিবেশে আমাদের এইবার ইলেকশন হয়েছে। এবারে রেগিং ছাড়া নির্বাচন হয়েছে, কোন রাজনৈতিক দল এক্ষেত্রে অভিযোগ তুলতে পারেনি। কংগ্রেস ও সিপিআইএম সন্ত্রাসের দল, এই দুই মিলে চেষ্টা করছে সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতায় ফিরে আসার। এই সংস্কৃতি থেকে ত্রিপুরা বের হতে চায়, এটা স্পষ্ট হয়ে গেছে বৃহস্পতিবার। সায়ন্দন টিভি।